বিসমিল্লাহ রহমানির রহিম বইয়ের নাম মনটাকে কাজ দিন রচনায় অধ্যাপক গোলাম আজম প্রকাশনায় কামিয়া প্রকাশন লিমিটেড ভূমিকা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ২৬ সেল নামক বারো কামরা বিশিষ্ট দীর্ঘ দালানের এক নম্বর কামরায় আমি ষোলো মাসের জেল জীবন কাটাই দিনের বেলা আমার কামরার সামনে নিরাপত্তার উদ্দেশ্যে একজন সিপাই সব সময় ডিউটিতে থাকত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পালাক্রমে দুজন সিপাই ছয় ঘণ্টা করে অবস্থান করত রাতেও তাদেরকে তিন ঘন্টা করে ডিউটি করতে হতো দীর্ঘ ছয় ঘন্টার সময় তাদের যেভাবে কাটত তা দেখে আমার মায়াই লাগতো কখনো একটু পাইচারি করে কোনো সময় বারান্দার লোহার শিখ ধরে দাঁড়িয়ে একসময় দেয়ালে হেলান দিয়ে মাঝে মাঝে বসে একটু ঝিমিয়ে কোনো রকমে সময়টা পার করতে হতো ২৬ সেলের চাবির ছড়া হাতে ডিউটিরত অপর একজন সিপাইয়ের সাথে গেটের সিঁড়িতে বসে আলাপ করাকালে তার সময়টা ভালোই কাটত বলে মনে হয় আমি আলাপ করলে সে খুব খুশি হতো ওই এলাকার জমাদারকে এ দুজন সিপাইয়ের সাথে গল্পরত অবস্থায় দেখলে আমি কয়েকজনকে একসাথে পেয়ে জিজ্ঞেস করতাম আপনারা ডিউটিতে থাকাকালে শরীরটা তো দাঁড়িয়ে বসে বা হেঁটে সময় কাটায় কিন্তু মনটা এসময় কোথায় থাকে এবং কি করে প্রশ্ন শুনে একে অপরের দিকে চেয়ে মুচকে হেসে আমার দিকে অসহায় চোখে তাকালে আবার ওই প্রশ্নই করতাম তখন একটু ভেবে তারা পাল্টা প্রশ্ন করত মনে হাজারো চিন্তা ভাবনা তোলপাড় করতে থাকে পারিবারিক বিষয় চাকরিতে সমস্যা অভাব অনটন নিয়ে দুশ্চিন্তা আজে বাজে কত কথা যে মনে জাগে এর কি কোনো হিসাব থাকে আবার প্রশ্ন করতাম আচ্ছা এসব ভাবনা চিন্তা কি নিজে নিজেই এসে ভিড় জমায় না সচেতনভাবে একটা একটা করে বিষয় নিয়ে ভাবেন একটু হেসে জবাব দিত এর কোনো ঠিক ঠিকানা নেই কখন যে কোন কথা মনে হাজির হয়ে যায় তা টেরও পাওয়া যায় না প্রথমত এদের কথা বিবেচনা করেই আমার মনে খেয়াল হল যে মনটাকে সচেতনভাবে কাজ না দিলে শয়তান সহজেই খালি মনটাকে দখল করে বসে শুধু পুলিশ সিপাই দারোয়ানের বেলাই নয় সবার ব্যাপারেই কথা সত্য তাই মনটাকে কাজ দেয়ার গুরুত্ব অনুভব করে এই পুস্তিকাটি রচনা করা হয় আমি জেলে থাকা কালেই এ লেখাটি মাসিক পৃথিবীতে প্রকাশিত হয় আশা করি পাঠক পাঠিকাগণ এর দ্বারা উপকৃত হবেন আল্লাহ আল্লাহতালা এ লেখাটির উদ্দেশ্য সফল করুন গোলাম আজম আগস্ট উনিশশো তিরানব্বই সূচিপত্র মনটাকে কাজ দিন মন কি চায় ভালো মন্দের বিচার কে করবে মনের উপর লাগাম লাগানোর উপায় কী রাসুলগণের শেখানো পথ একটু ভেবে দেখুন মনকে বসে আনার উপায় মুখ ও মনকে একসাথে কাজ দিতে হবে কুচিন্তা ও সুচিন্তা দুশ্চিন্তা মনের সাথে চোখের সম্পর্ক মনের অবসর সময়ের কাজ কতক বাস্তব পরামর্শ শেষ কথা পৃষ্ঠা পাঁচ মনটাকে কাজ দিন আপনার দেহকে শোয়া বসা দাঁড়ানো বা হাঁটা চলা ইত্যাদি যে অবস্থায় রাখুন সর্বাবস্থায় আপনার মন কাজ করতে থাকে এমন কি দেহ যখন ঘুমে অচেতন থাকে তখনও মন কাজ করতে থাকে কারণ সে ঘুমায় না মনোবিজ্ঞানীরা স্বপ্নকে মনের কর্মব্যস্ততা বলে ব্যাখ্যা করেছেন দেহ যখন ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়ে মন তখন আরও সক্রিয় হয় সে ক্লান্তও হয় না বিশ্রামও নেয় না মনোবিজ্ঞানীরা মনের বিশ্লেষণ এবং চেতন অবচেতন ও অচেতন মনের ব্যাখ্যা নিয়ে ব্যাপক চর্চা করেছেন আমার আলোচ্য বিষয় তা নয় আমরা সবাই এর ভুক্তভোগী যে আমাদের সজাগ সচেতন পরিকল্পনা ছাড়াই মনে হাজারো কথা জাগে সুচিন্তা কুচিন্তা দুশ্চিন্তা সব সময়ই মনে ভিড় করেই থাকে গাড়িতে হোক আর বাড়িতেই হোক চুপ করে হয়তো বসে আছেন মন কিন্তু চুপ নয় কত আজে বাজে খেই ছাড়া খেই হারা অগণিত কথা সে বুনেই চলেছে হাতে কাজ করছেন আর আপনার বিনা ইচ্ছাই এমন সব কথা মনে যাচ্ছে যা হয়তো আপনি মন থেকে তাড়াতেই চান শুদ্ধ উচ্চারণে নামাজে কিরাত পড়ছেন আর মন কোথায় যে ছোটাছুটি করছে তার হিসাব নেই কোনো কোনো সময় এমন সব খেয়াল মনে জাগে যা বিবেকের নিকট লজ্জার কারণ হয়ে দাঁড়ায় এ সবই আমাদের তিক্ত অভিজ্ঞতা আমরা যখন মনোযোগ দিয়ে বই পড়ি তখন বইয়ের আলোচ্য বিষয়ের বাইরের কোনো কথা মনে ঢোকারই ফাঁক পায় না যখন একাগ্রচিত্তে কারো বক্তৃতা শুনি তখন অন্য কোনো ভাব মনে জাগে না যখন কোন কাজের পরিকল্পনা করতে বসি তখন ভিন্ন চিন্তা স্থান পায় না কোন বিষয় যখন গবেষণায় লিপ্ত হই তখনও বাইরের চিন্তা জাগার সুযোগ পায় না কোনো বিশেষ ভাব যখন লিখে প্রকাশ করার চেষ্টা করি তখন ভিন্ন ভাব মনে কোনো পাত্তাই পায় না এর দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে মনকে সচেতনভাবে কোনো কাজে ব্যস্ত রাখলে সে অনুগত হয়ে ওই কাজ করতে থাকে কিন্তু যখনই তাকে অবকাশ দেয়া হয় তখনই সে নিজে কাজ জোগাড় করে নেয় কারণ সে কখনো অবসর থাকতে পারে না পৃষ্ঠা ছয় বিখ্যাত ইংরেজি প্রবাদ এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ শূন্য মন শয়তানের কারখানা কথাটি বড়ই তিক্ত সত্য অর্থাৎ মনকে কর্মহীন অবস্থায় রাখা হলে সে খালি থাকবে না ইব্লিজ তাকে কাজ দেবেই যেহেতু সে বিনা কাজে থাকতে পারে না সেহেতু ইবলিসের দেয়া কাজই সে করতে থাকে রাসুল আলী আসালাম বলেছেন মানুষ এমন এক ঘোড়া যার পিঠ কখনো খালি থাকে না যদি সে সবসময় আল্লাহকে তার পিঠে সাওয়ার করিয়ে রাখে তাহলে সে নিরাপদ যখনই তার পিঠ খালি হয় তখনই ইবলিস চেপে বসে তাই ইবলিস থেকে বেঁচে থাকতে হলে পিঠ কখনো খালি রাখা চলবে না সর্বাবস্থায় সচেতনভাবে কথা কাজ ও চিন্তায় আল্লাহর আনুগত্য করতে থাকলে ইবলিজ তার আনুগত করানোর সুযোগ পায় না আমরা যদি আমাদের মনকে শয়তানের কারখানা হওয়ার শোচনীয় পরিণাম থেকে রক্ষা করতে চাই তাহলে মনটাকে হামেশা কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সচেতনভাবে তাকে সব সময় কাজ দিতে থাকব বিনা কাজে কোনো সময় তাকে নিষ্ক্রিয় থাকতে দেব না কথাটা বলা যত সহজ বাস্তবে করা ততই কঠিন এর জন্য রীতিমতো অনুশীলন ও অভ্যাস গড়ে তোলা ছাড়া সফলতা সম্ভব নয় কিন্তু অনুশীলন ও অভ্যাসের জন্য যে নির্দেশনা দরকার তা কোথায় ও কীভাবে পাওয়া যাবে সে প্রশ্নটি প্রধান এত বড় একটা বিষয় নিয়ে বহু বছর চিন্তা ভাবনা করেও কোনো কুল কিনারা পাচ্ছিলাম না মনকে অনুগত করার চেয়ে কঠিন কাজ আর নেই যে কাজ দেব তাই তাকে করতে হবে আর কোনো কাজ করতে দেবো না এমন কর্তৃত্ব মনের উপর হাসিল করা অসাধ্য ব্যাপার মনকে সব সময় ইতিবাচক কাজ দেয়ার সাধ্য কার চব্বিশ ঘন্টার জন্য এ বিষয়ে রুটিন তৈরি করে সে অনুযায়ী মনকে পরিচালনা করা চরম দুঃসাধ্য সাধনা বলেই আমার অভিজ্ঞতা মন কি চায় মানব সত্তা বড় বিচিত্র অনেক সময় মন এমন কিছু পেতে চায় যা বিবেক সমর্থন করে না এতে স্পষ্ট বোঝা যায় যে মানব সত্তা একক নয় মানুষের দুটি সত্তা রয়েছে দেহ দেহসত্ত্বা ও নৈতিক সত্ত্বা দেহ হল বস্তুসত্ত্বা দুনিয়াটাও বস্তু বস্তু জগতের কতক উপাদানেই মানব দেহ গঠিত তাই বস্তু জগতের প্রতি মানব দেহের প্রবল আকর্ষণ থাকাই স্বাভাবিক এ পৃথিবীতে ভোগ করার মতো যা কিছু আছে তাই দেহ পেতে চায় দেহের মুখপাত্রই হল মন দেহ যা চায় তাই মনের মাধ্যমে প্রকাশ পায় সুতরাং বোঝা যায় মন যা চায় তা দেহেরই দাবি পৃষ্ঠা সাত কোরআন মজিদে দেহের দাবির নাম দেওয়া হয়েছে নাফস নাফস মানে দেহের দাবি নাফসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই নাফস মন্দের দিকে প্ররোচনা দেয় সুরা ইউসুফ আয়াত তিপ্পান্ন অর্থাৎ দেহের যেহেতু কোনো নৈতিক চেতনা নেই সেহেতু সে দাবি জানানোর সময় দাবিটি উচিত কে অনুচিত তা বিবেচনা করতে পারে না তাই এটা নিশ্চিতভাবেই ধরেই নিতে হবে যে দেহের সব দাবি মন্দ অবশ্য বিবেক যদি দেহের কোনো কোনো দাবিকে মন্দ নয় বলে স্বীকার করে তাহলে কোনো সমস্যা নেই ভালো মন্দের বিচার কে করবে মানুষের বিবেক বা নৈতিক সত্তাই দেহের দাবি সম্পর্কে বিচার বিবেচনা করে এ বিবেকী হল আসল মানুষ কোরআনের ভাষায় একেই বলা হয় রুহ দেহ হল বস্তুগত হাতিয়ার যা মানুষকে ব্যবহার করতে দেয়া হয়েছে এ বস্তু জগৎকে কাজে লাগানোর জন্য বস্তুগত হাতিয়ারই জরুরি কিন্তু হাতিয়ারকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে উদ্দেশ্য সফল হয় না দেহকে হাদিসে ঘোড়ার সাথে তুলনা করে এ কথাই বোঝানো হয়েছে যে আরোহী যদি ঘোড়াকে লাগাম কষে চালাতে পারে তবেই ঘোড়া থেকে সঠিক খেদমত পাওয়া সম্ভব এ যোগ্যতা না থাকলে ঘোড়া যেখানে খুশি সেখানে নিয়ে গিয়েই আরোহীকে ফেলে দিতে পারে দেহ হাজারো দাবি করতে পারে কিন্তু তাকে কোষে লাগাম লাগানোর যোগ্যতা যদি রুহ বা বিবেকের থাকে তবে এ দেহরূপী ঘোড়াই দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেবে ঘোড়াকে বাদ দিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় ভালোভাবে ঘোড়ার যত্ন নিতে হবে ওকে সুস্থ ও সবল রাখতে হবে কিন্তু এ দেহরূপী ঘোড়াকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা না থাকলে আরোহীর জীবনে ব্যর্থ মনের উপর লাগাম লাগানোর উপায় কি। এ বিষয়ে ইতোপূর্বেই মন্তব্য করেছি যে বহু বছর চিন্তা করেও কোনো কুল কিনারা পাচ্ছিলাম না কেমন করে কুল কিনারা পাবো এ সমস্যার সমাধানের জন্য যে আল্লাহর রাসুল প্রয়োজন যে সমস্যার সমাধানের জন্য আল্লাহ আল্লাহতালা রাসুল পাঠানোর প্রয়োজন মনে করেছেন সে সমস্যার আর কে সমাধান করতে পারে পৃষ্ঠা আট দেহযন্ত্র যে আল্লাহ তৈরি করেছেন তিনি এর ব্যবহার পদ্ধতি রাসুলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মনের ওপর লাগাম লাগানোর ইচ্ছা কারো থাকলে রাসুল সল্লাসাল্লামের কাছ থেকেই শিখতে হবে এর অন্য কোনো বিকল্প নেই বিভিন্ন ক্ষেত্রে বহু মনীষী তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন দার্শনিক বৈজ্ঞানিক চিন্তাবিদ রাষ্ট্রনায়ক কবি সাহিত্যিক শিল্পী সংগঠক সমাজসেবক বিভিন্ন ক্ষেত্রে যারা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন তারাও মনকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞানসম্মত বাস্তব কোনো উপায় আবিষ্কার করতে সক্ষম হননি কারণ এ কাজটির জন্য গবেষণা ও সাধনা যথেষ্ট নয় এর জন্য রিসালাত ও নবাদ প্রয়োজন নবীর রাসুলগণ যে জ্ঞান লাভ করেছেন তা তাদের সাধনা ও গবেষণার ফসল নয় তা আল্লাহর দান যা তিনি নবী রাসুলগণকেই দিয়ে থাকেন নবী রাসুলগণের বাস্তব শিক্ষার নাগাল না পেয়ে যারা এ সমস্যার সমাধানে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়েছেন তারা বৈরাগ্যের মাঝেই এর একমাত্র সমাধান তালাশ করেছেন কিন্তু এটা তো আসলে কোনো সমাধানই নয় তারা দেহের দাবিকে অস্বীকার করে মনকে মেরেই ফেলেন মরা ঘোড়া কি কাজে আসবে নবী রাসুলগণ মানুষকে বৈরাগী বানাতে আসেননি আল্লাহ তালা ঘোষণা করেছেন যে গোটা বস্তু জগৎকে তিনি মানুষের প্রয়োজনেই সৃষ্টি করেছেন সুরা বাকারা আয়াত দুশো উনত্রিশ আর এ জগৎকে ব্যবহার করার উদ্দেশ্যেই মানুষকে দেহযন্ত্রটি দেয়া হয়েছে বৈরাগ্য আল্লাহর উদ্দেশ্যের সম্পূর্ণ বিরোধী রাসুলগণ মানুষকে এ বস্তু জগৎ ও দেহযন্ত্রকে আল্লাহর পছন্দনীয় পন্থায় ব্যবহার করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন এ শিক্ষা সকল মানুষের পক্ষেই গ্রহণ করা সম্ভব তারা কোনো অবাস্তব শিক্ষা দেননি বিভিন্ন ধর্মের একনিষ্ঠ সাধকগণ বৈরাগ্য সাধনের মাধ্যমে এ কথাই প্রমাণ করতে চেয়েছেন যে দেহকে বস্তু জগতের সকল প্রকার ভোগ থেকে বঞ্চিত করা ছাড়া আত্মার বা নৈতিকতার উন্নয়ন সম্ভব নয় তাই তারা কেবল দুনিয়ার সকল আকর্ষণ পরিত্যাগ করার মাধ্যমেই মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব মনে করেন এ অবাস্তব পদ্ধতি কতক লোক গ্রহণ করতে পারে এটা মানুষের প্রকৃতির বিরুদ্ধে অসার বিদ্রোহ মাত্র তারা ধরেই নিয়েছেন যে বিবাহিত জীবনের স্বাদ ভোগ করে মনকে পর নারীর লোভ থেকে রক্ষা করা অসম্ভব সুস্বাদু খাদ্য খেয়ে হারাম কামাই থেকে বেঁচে থাকা সম্ভব নয় তাদের এসব তিক্ত অভিজ্ঞতা অস্বীকার করার মতো নয় রাসুলের শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য যাদের হয়নি তাদের পক্ষে পবিত্র জীবন লাভের উদ্দেশ্যে বৈরাগ্য সাধনের পথ বেছে নেয়া অস্বাভাবিক নয় তাই বৈরাগ্য সাধকগণের প্রতি আমি অশ্রদ্ধা পোষণ করি না রূপ রস গন্ধে ভরা দুনিয়ার আকর্ষণ ত্যাগ করা কোনো খেলা নয় অন্য একটি প্রবল আকর্ষণ না থাকলে দুনিয়ার আকর্ষণ ত্যাগ করা সম্ভব হতো না অবশ্য এ পথ মানুষের জন্য গ্রহণযোগ্য নয় পৃষ্ঠা নয় মুসলিম ধর্ম সাধকদের মধ্যেও এ প্রবণতা বিভিন্ন রূপে লক্ষ্য করা যায় রাসুল আলী আলিউসাল্লাম দুনিয়ায় আল্লাহর খিলাফত কায়েমের যে আদর্শ রেখে গেছেন সে কঠিন পথ ত্যাগ করে এবং বাতিল শক্তির সাথে সংঘর্ষ এড়িয়ে আল্লাহর অলি হওয়ার সাধনা যারা করেন তাদের পথ আর যাই হোক রাসুলের সত্যিকার অনুসরণ নয় রাসুলগণের শেখানো পথ আল্লাহ আল্লাহতালা মানুষের মধ্যে এ যোগ্যতা দান করেছেন যে সে জীবনের জন্য যখন কোনো একটা লক্ষ্য স্থির করে নেয় তখন ওই লক্ষ্য হাসিলের জন্য যত শ্রম সাধনা ও ত্যাগ তিতিক্ষা প্রয়োজন তা সে হাসি মুখে বরণ করে নিতে পারে এ যোগ্যতা না থাকলে মানুষ জীবন সংগ্রামের কোন স্তরই অতিক্রম করতে পারত না স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ কারা যন্ত্রণা ভোগ করা এমনকি মৃত্যুর পরোয়া পর্যন্ত না করা জ্ঞান বিজ্ঞানের সাধনায় সকল আরামকে হারাম করে গবেষণায় আত্মনিয়োগ করা বড় ব্যবসায়ী হওয়ার জন্য রাত দিন এক করে কঠোর পরিশ্রম করা ইত্যাদি একথায় প্রমাণ করে যে লক্ষ্য স্থির করার সিদ্ধান্ত নিলে তা হাসিল করতে সব রকম কষ্ট বরণ করাই সম্ভব আল্লাহর রাসুলগন তাই প্রথমেই গোড়ায় হাত দিয়েছেন মানুষকে তার জীবনের মূল লক্ষ্য স্থির করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয়ার ডাক দিয়েই তারা কাজ শুরু করেছেন কোরআন মজিদের কয়েকটি সুরা বিশেষ করে সুরা আরাফ ও সুরা হুদে বেশ কয়েকজন রাসুলের নাম উল্লেখ করে প্রমাণ করা হয়েছে যে প্রত্যেক রাসুল মানব সমাজকে একই কথা কবুল করার দাওয়াত দিয়েছেন সে কথাটি হল হে আমার কম একমাত্র আল্লাহর হুকুম মেনে চলো কারণ তিনি ছাড়া অন্য কেউ হুকুমকর্তা হওয়ার যোগ্য নয় এ দাওয়াতই হল তাওহিদের দাওয়াত এ ডাকে তারাই সাড়া দিয়েছেন যারা আল্লাহকে একমাত্র হুকুমকর্তা মেনে চলার জন্য প্রস্তুত হয়েছেন এবং আল্লাহর হুকুমের বিরোধী কারো হুকুম না মানার সিদ্ধান্ত নিয়েছেন যারা রাসুলগণের এ প্রথম দফা দাওয়াত কবুল করেছেন তাদেরকে যে দ্বিতীয় দফা দাওয়াত দেয়া হয়েছে বিভিন্ন সুরায় তারও উল্লেখ রয়েছে পৃষ্ঠা দশ বিশেষ করে সুরা সুয়ারায় বিভিন্ন নবীর নাম উল্লেখ করে দেখানো হয়েছে যে সকল নবী একই দাওয়াত দিয়েছেন এ দ্বিতীয় দফা দাওয়াতের ভাষা হল অর্থাৎ আল্লাহকে ভয় করে তিনি যা অপছন্দ করেন তা থেকে বেঁচে থাকো এবং আমাকে মেনে চলো দ্বিতীয় দফা দাওয়াতের মাধ্যমে রাসুলের নেতৃত্ব মেনে নেয়ার জন্য ওই সব লোকের নির্দেশ দেয়া হলো যারা তাওহিদকে কবুল করে নিয়েছে এ দ্বিতীয় দফা দাওয়াতটি হল রিসালাতের দাওয়াত যে রিসালাতকে কবুল করলো সে এ সিদ্ধান্তই নিল যে আমি আল্লাহর হুকুম একমাত্র রাসুল থেকেই জেনে নেব এবং তিনি যেভাবে ওই হুকুম পালন করার শিক্ষা দেন একমাত্র ওই তরিকাই মেনে চলব আল্লাহর হুকুম পালন করার জন্য রাসুল ছাড়া অন্য কারো কাছ থেকে ভিন্ন কোনো তরিকা গ্রহণ করব না যারা তাওহিদ ও রিসালাতকে কবুল করে নিল তাদেরকে সংগঠিত করে রাসুল সল্লাহ আলী আসসালাম এ দুটো দাওয়াত জনগণের মধ্যে প্রসারিত করতে লাগলেন রাসুল সল্লাহ আলী আসসাল্লাম নিজে এবং যারা তার দাওয়াত কবুল করলেন তারা সবাই রাসুলের নেতৃত্বে তাওহিদ ও রিসালাতের দাওয়াতকে একটি আন্দোলনে রূপদান করলেন এ আন্দোলনের উদ্দেশ্য হল সমাজে আল্লাহর প্রভুত্ব ও রাসুলের নেতৃত্ব কায়েম করা অর্থাৎ দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব এমন লোকদের হাতে আনা প্রয়োজন যারা আল্লাহর মর্জিমতো দেশকে চালাবে যারা এভাবে রাসুলের নেতৃত্বে সুসংগঠিত হতে রাজি হলেন তাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হল যে এ পথে সংগ্রাম করার আসল উদ্দেশ্য হল আখেরাতের সাফল্য দুনিয়ার সাফল্য আসল টার্গেট নয় আখিরাতের টার্গেটকে সামনে রেখে যারা এ পথে চলবেন একমাত্র তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং পরকালে তারাই বেহেসদের চিরস্থায়ী সুখ শান্তি লাভ করতে পারবেন তাওহিদ রিসালাত ও আখিরাতি হল রাসুলগণের মূল দাওয়াত মানব সমাজ এর ভিত্তিতে পরিচালিত হলেই মানুষ দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি লাভ করতে পারবে সমাজ ও রাষ্ট্রের সকল স্তর ও পর্যায়ে যারা আগে থেকেই নেতৃত্ব ও কর্তৃত্ব দখল করে আছে তাদেরকে তাওহিদ রিসালাত ও আখিরাতের দাওয়াত দেয়া হল কারণ তারা এ দাওয়াত কবুল করলে সমাজে বিনা বাধায় রাসুলের দেখানো পথে চলতে পারবে সব যুগেই নবীগণ নেতৃস্থানীয়দেরকে এ উদ্দেশ্যেই বিশেষভাবে দাওয়াত দিয়েছেন পৃষ্ঠা এগারো কিন্তু ইতিহাস সাক্ষী যে নেতৃত্বের অধিকারীরা এ দাওয়াত কবুল করতে রাজি হয়নি বলে তাদের সাথে নবীদের সর্বাত্মক সংঘর্ষ হয়েছে নবী ও তার সাথীদের উপর হাজারো রকমের নির্যাতন চালানো হয়েছে হক ও বাতিলের এ সংঘর্ষের মাধ্যমেই ইসলামী আন্দোলনে শরিক জনশক্তির মধ্যে সেই প্রয়োজনীয় গুণাবলী সৃষ্টি হয়েছে যা সমাজ ও রাষ্ট্রকে আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তোলার জন্য প্রয়োজন একটু ভেবে দেখুন নবী রাসুলগণের দাওয়াত কবুল করে ওই পদ্ধতিতে যারা ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং বাতিল শক্তির মোকাবিলায় সদা সতর্ক থাকতে বাধ্য হন তাদের মন স্বাভাবিক কারণেই ভিন্ন চিন্তার জন্য কমই খালি থাকে ইসলামী আন্দোলনের দেয়া পদ্ধতি অনুযায়ী তাদের চব্বিশ ঘন্টার রুটিন প্রণয়ন করতে হয় নিজেদের জীবনকে এভাবেই আল্লাহর সৈনিক হিসেবে তারা গড়ে তোলার চেষ্টা করেন এর ফাঁকেই পারিবারিক দায়িত্ব পালন করতে হয় পেশার ঝামেলা তো আছে বাতিল শক্তির সৃষ্ট বাধা বিপত্তির প্রতিকারের উদ্দেশ্যে আন্দোলন হঠাৎ করেই যেসব কর্মসূচি ঘোষণা করে তার জন্য জরুরি ভিত্তিতে শ্রম সময় ও অর্থ ব্যয় করতে হয় তাদের মনে বাজে চিন্তা ঢোকার অবকাশ কোথায় যে পথে চলার সিদ্ধান্ত তারা নিয়েছেন তা তাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যারা আন্দোলনে শরিক নয় তাদের পক্ষে আল্লাহর পথের এ মুজাহিদদের দৈহিক ও মানসিক ব্যস্ততা সম্পর্কে সঠিক ধারণা করা কঠিন মুজাহিদদের মনে কুচিন্তা বাজে খেয়াল ভিন্ন ভাব ঢোকানোর জন্য ইবলিসের পক্ষে তেমন সুযোগ পাওয়ার কথা নয় তবু অন সমাজ ব্যবস্থার দরুন তাদের ইমান আকিদা রুচি ও পছন্দের বিরোধী পরিবেশে তাদের মনকে পবিত্র রাখার জন্য সদা সতর্ক থাকতে হয় পরিবারে সামাজিক অনুষ্ঠানে কর্মক্ষেত্রে পথে ঘাটে যানবাহনে হাটে বাজারে তাদেরকে বিপরীত পরিবেশের সম্মুখীন হতে হয় অন্য দশ জনের মতোই রক্ত মাংসে গড়া দেহের দাবি তাদেরকেও তাড়া করা স্বাভাবিক তাই এসব অবস্থায় মনকে পবিত্র রাখার জন্য বিশেষ যত্ন নিতে হয় এখানে কবি রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার নামক কবিতাটি থেকে চমৎকার উদাহরণ পাওয়া যায় পৃষ্ঠা বারো এক রাজা তার রাজ্যের ধুলাবালি থেকে পা দুটোকে রক্ষা করার জন্য রাজ দরবারে পরামর্শ চাইলেন চামড়া দিয়ে সব রাস্তাঘাট ঢেকে দেওয়ার পরামর্শ সহ বিভিন্ন রকম মতামত প্রকাশ করা হয় অবশেষে এক বৃদ্ধ বললেন শুধু পা দুটোকে চামড়া দিয়ে ঢেকে দিলেই যথেষ্ট এভাবেই জুতা আবিষ্কার করা হয় বলে ওই কবিতায় একটা রূপক গল্পের অবতারণা করা হয়েছে সমাজের সর্বত্র যে অপবিত্রতা বিরাজ করছে তা থেকে মনকে বাঁচানোর উদ্দেশ্য পবিত্রতা চামড়া দিয়ে মনের জন্য মোড়ক তৈরি করাই একমাত্র উপায় এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নিম্নরূপ ব্যবস্থাপত্র দিয়েছেন যা সত্যি অত্যন্ত যুক্তিপূর্ণ ও বাস্তবভিত্তিক মনকে বসে আনার উপায় এক পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করা দিন রাতের চব্বিশ ঘন্টার যাবতীয় কার্যক্রম নামাজকে কেন্দ্র করে রচনা করা ফজরের নামাজ দিয়ে রুটিন শুরু এর আগে অন্য কোনো কাজ নয় টয়লেট অজু তো নামাজেরই প্রস্তুতি কালেমা তাইয়েবার মাধ্যমে জীবনের যে পলিসি ঠিক করা হয়েছে তা হল আল্লাহর হুকুম ও রাসুলের তরিকা অনুযায়ী চলার সিদ্ধান্ত নামাজ এই সিদ্ধান্ত অনুসারে চলারই ট্রেনিং মন মগজ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নামাজে যা কিছু করা হয় তা সবই আল্লাহর হুকুম ও রাসুলের তরিকা অনুযায়ী এর অন্যথা হলে নামাজ বাতিল বলে গণ্য হয় নামাজের মাধ্যমে প্রধানত তিনটি শিক্ষা দেয়া হয় যথা ক তুমি আল্লাহর গোলাম হিসেবে সব সবসময় সর্বাবস্থায় জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছ তাই নামাজে যেভাবে তোমার মন মগজ দেহ আল্লাহর হুকুম ও রাসুলের তরিকায় পরিচালনা করেছ নামাজের বাইরেও সেভাবে চলতে হবে খ তুমি যে আল্লাহর দাস সে কথা হামেশা মনে রাখার প্রয়োজনেই নামাজ আদায় করতে হয় কুরআন মজিদে আল্লাহতালা বলেন আমার কথা স্মরণ রাখার জন্য নামাজ কায়েম করো সোরা তহা আয়াত চোদ্দ নামাজ শেষে হালাল রোজগারের জন্য যখন তুমি কর্মব্যস্ত হবে তখন আল্লাহকে ভুলে যাবে না বরং অর্থাৎ আরও বেশি করে আল্লাহকে স্মরণ করতে থাকো সুরাজ দশ আল্লাহকে স্মরণ রাখার উদ্দেশ্যেই চব্বিশ ঘন্টার কার্যক্রমে প্রতিটি ফরজ নামাজ জামাতে আদায় করতে হবে এজন্য বাইরে কর্মব্যস্ত থাকা কালেও মনটাকে মসজিদেই ঝুলিয়ে রাখতে হবে হাদিসে আছে সাত ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায় থাকবে তাদের একজন হল রজুল কলবুহু মোয়াল্লা বিল মসজিদ ওই ব্যক্তি যার মন মসজিদে ঝুলন্ত অর্থাৎ শত কাজের ঝামেলার মধ্যেও মসজিদে জামাতে ফরজ নামাজ আদায়ের নেশায় লেগে থাকতে হবে পৃষ্ঠা তেরো এভাবে পাঁচ ওয়াক্ত জামাতে আদায়কৃত নামাজ তার মনে আল্লাহর জিকির তাজা রাখে নামাজ তাকে আল্লাহকে ভুলতে দেয় না এটাই হাদিসের অভিব্যক্তি নামাজে মনকে আটকে রাখার চেষ্টা করতে থাকাই আমাদের কর্তব্য বারবার মনোযোগ ছুটে গেলেও নিরাশ হওয়া উচিত নয় ইচ্ছা করে অন্য চিন্তা না করলে এবং মনোযোগকে ধরে রাখার সাধ্যমতো চেষ্টা করতে থাকলে আশা করা যায় যে অনিচ্ছাকৃতভাবে মনোযোগ ছুটে গেলেও আল্লাহ তালা ক্ষমা করবেন কারণ আল্লাহ আল্লাহতালা সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না গ নামাজের তৃতীয় বড় শিক্ষা হল অশ্লীল ও হারাম কাজ থেকে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করা কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ অশ্লীল ও হারাম কাজ থেকে ফিরিয়ে রাখে সুরা আনকাবুত আয়াত ৪৫। নামাজিকে তাই সবসময় সচেতন থাকতে হয় যে অশ্লীল ও হারাম কাজ যেন হয়ে না যায় তাহলে তো আল্লাহ তার নামাজ কবুল করবেন না ওই নামাজই আল্লাহর নিকট কবুল হওয়ার যোগ্য যে নামাজ অশ্লীল ও হারাম কাজ থেকে ফেরাতে পারে উপরের আয়াতে এ কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে দুই শেষ রাতে যুদের নামাজ পড়া এ সম্পর্কে মহান আল্লাহ বলেন আসলে রাতে জাগা নফসকে দমন করার জন্য খুব বেশি ফলদায়ক এবং কোরআন ঠিকমতো পড়ার জন্য বেশি উপযোগী সুরা মুজ্জাম্মিল আয়াত ছয় তাহাজুদের মাধ্যমে আল্লাহর সাথে মহব্বতের যে ঘনিষ্ঠতা জন্মে এর কোনো বিকল্প নেই এ মহব্বতের হাতিয়ারি মনকে ইবলিসের হামলা থেকে রক্ষা করতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে পৃষ্ঠা চোদ্দ দুনিয়া যখন ঘুমিয়ে থাকে তখন ঘুমের মজা ত্যাগ করে যে ব্যক্তি মনিবের দুয়ারে ধর্ণা দেয় তার মনে আল্লাহর মহব্বত বৃদ্ধি পায় রাসুল সাল্লিয়াম তাহাজ্জুদের নামাজ সম্পর্কে মন্তব্য করে বলেন এটা সালেহ লোকদের তরিকা আল্লাহর নৈকট্য লাভের উপায় অতীত গুনাহের কাফফারা ও ভবিষ্যৎ গুনাহের নিরাপত্তা তাহাজ্জুদের নামাজ আদায়ের ফাঁকে ফাঁকে বা শেষে নিজের গুনাহ মাফের জন্য তওবা করলে চোখের পানির বৃষ্টিতে মনের আকাশে জমাট গুনাহের মেঘ কেটে যায় এবং ইমানের সূর্য আগের চেয়েও উজ্জ্বল হয় আল্লাহর দরবারে কাঁদতে পারার স্বাদই আলাদা তওবার পর মনিবের কাছে চাওয়ার পালা দিন ও দুনিয়া এবং আখিরাতের সব কিছুই চাইতে হবে বিশেষ করে মাবুদের নিকট গোলাম হিসেবে স্বীকৃতি দাবি করে কাঁদতে আরও মজা লাগে তিন রমজানের রোজা ও প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখা সাওয়াল মাসে এ তিনটি ছাড়া আরও তিনটি রোজা তথা আশুরার দুটি এবং আরাফার দিনের রোজা সারা বছর রোজাদারকে নফসের ওপর নিয়ন্ত্রণের যোগ্য বানায় চার সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখা এর জন্য রাসুল সল্লি আসাল্লাম যে সহজ পদ্ধতি শিক্ষা দিয়েছেন তা হল প্রত্যেক অবস্থায় এর উপযোগী দোয়া পড়া রাসুলসল্লাহ ওয়াসাল্লামের শেখানো আরবি দোয়া অর্থসহ শিখতে পারলে তো কোনো কথাই নেই অন্তত দোয়ার অর্থটুকু মনে জাগরুক রাখা দরকার ঘুমানোর আগে ও ঘুম থেকে জাগার সময় টয়লেটে যাওয়ার পূর্বে ও ফিরে আসার সময় অজুর শুরু ও শেষে খাবার শুরু ও শেষে বাড়ি থেকে বের হওয়ার পর ও বাড়িতে ফিরে আসার সময় বাজারে চলার সময় যানবাহনে উঠা ও নামার সময় ইত্যাদি সর্বাবস্থায় রাসুল আলাই আসাল্লাম দোয়া পড়তেন পাঁচ জিওভাকে জিকিরে ব্যস্ত রাখা রাসুলসল্লাহ আলিউসাল্লাম মনকে সবসময় আল্লাহর জিকিরে অর্থাৎ স্মরণে মশগুল রাখার উপায় হিসেবে জিউভাকেও জিকিরে ব্যস্ত রাখার উপদেশ দিয়েছেন যখনই ইতিবাচক চিন্তা ভাবনা থেকে মনটা খালি হয়ে যায় তখনই তিন তাসবি কালেমা তাইয়েবা দরুদ ইত্যাদি মুখে জারি করার সাথে সাথে মনেও সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে মনকে সবসময় কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে শয়তান থেকে মনকে বাঁচানোর জন্য এর কোনো বিকল্প নেই পৃষ্ঠা পনেরো মুখ ও মনকে একসাথে কাজ দিতে হবে তিক্ত অভিজ্ঞতা সবারই আছে যে নামাজ পড়া তাসবিহ জপা এবং জিকির করার সময় মুখে ঠিকই উচ্চারণ করা হচ্ছে কিন্তু মনে অন্য কথা ঘুরপাক খাচ্ছে দেহ যায় নামাজে দাঁড়িয়ে সুরা পড়ছে আর মন কোথায় ছুটাছুটি করছে মুখে তাসবি উচ্চারণ করা হচ্ছে এবং হাতের আঙুলও তাসবি দানা টেনে নিচ্ছে বটে কিন্তু মন অন্য বিষয়ে ভেবে চলেছে অথচ বক্তৃতা করার সময় মুখ যা বলছে মনও তাই বলছে বই পড়ার সময় মুখ ও মন একসাথেই চলে কারো বক্তৃতা বা কথা শোনার সময় মন দিয়েই শোনা হয় এই যে এখন আমি লিখছি মন দিয়েই লিখছি মন যা লিখতে বলছে তাই লিখছি এসব ব্যাপারে মনোযোগ ঠিকই থাকে কিন্তু নামাজ তাসবি জিকিরের বেলায় মন বিয়োগ হয়ে যায় কেন এটা আমাদের শিক্ষার ত্রুটি নামাজে যা যা মুখে পড়তে হয় তা শেখানোর সময় মনে কি ভাবতে হবে সে কথা শেখানো হয় না মুখে যা পড়া হয় এর অর্থ জানা থাকা সত্ত্বেও মনোযোগের অভাব হতে পারে ওই শিক্ষার ত্রুটির কারণেই তেমনি তাসবিহ ও জিকিরের ব্যাপারে মুখ ও মনকে একই সাথে চলতে হবে মুখে যা উচ্চারণ করা হচ্ছে মনে এর ভাব জাগরুক থাকতে হবে নইলে নামাজ তাসবিহ ও জিকির প্রাণহীন হয়ে থাকবে মৃত নামাজ দ্বারা উপরে বর্ণিত শিক্ষা লাভ হতে পারে না মুখে যা উচ্চারণ করা হয় তা মনকে দিয়েও বলানোর পদ্ধতির সম্পর্কে একটু আলোচনা প্রয়োজন মুখে যা পড়া হয় এর অর্থের দিকে খেয়াল রাখলে মনে অন্য ভাব জাগার পথ পায় না কিন্তু এ খেয়াল স্থায়ী রাখা কঠিন এর জন্য মনের আবেগ যোগ হওয়া বিশেষ জরুরি রাসুল সাল্লু আলি আসাল্লাম ইবাদতের সময় ইহসানের যে ব্যাখ্যা দিয়েছেন তাই আবেগের ভিত্তি তিনি ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি এমনটা নাও পারো তাহলে অন্তত খেয়াল করো যে তিনি তো তোমাকে অবশ্যই দেখছেন এ আবেগ সৃষ্টির প্রয়োজনেই নামাজের শুরুতে তাওয়াজ্জুহ পড়া হয় পড়ার সময় মনে এ ভাব জাগ্রত করতে হবে যে আমার মাবুদ আমার সামনেই হাজির আছেন সিজদায় মুখে যখন বলা হয় সুবহান রব্বি আলা তখন এর অর্থের দিকে খেয়াল করলে আবেগ সৃষ্টি হবে যে আমি তো আমার মহান রবের কোলেই আশ্রয় পেলাম পৃষ্ঠা ষোলো এভাবে নামাজের প্রতিটি অংশে আবেগ যুক্ত হলে মন নামাজের বাইরে ছুটাছুটি করার ফুরসতি পাবে না এমন নামাজই জীবন্ত জীবন্ত নামাজই মুমিনের জীবন করার যোগ্যতা রাখে শুধু অনুষ্ঠান হিসেবে নামাজ আদায় করা হলে তা দ্বারা নামাজের কোনো উপকারী পাওয়া সম্ভব নয় অনেকের জীবনে এ কারণেই নামাজের উদ্দেশ্য সফল হতে দেখা যায় না রাসুল সাল্ল্লা বলেছেন তালা প্রত্যেক নেক আমলের কমপক্ষে দশ গুণ এবং বেশি পক্ষে সাতশো গুণ বদলা দেবেন একই জামাতে নামাজ আদায় করেও কেউ দশ কেউ পঞ্চাশ কেউ একশো কেউ সাতশো গুণ সফ পাওয়ার কারণ কি একই কাজের মজুরি এত বেশি কম করে কেন দেয়া হবে নামাজে কে কতটা মনকে হাজির রাখতে সক্ষম হল কার জজবা ও আবেগ কি পরিমাণ ছিল কে কতটা মহব্বতের সাথে মনিবের নিকট নিজেকে সমর্পণ করল ইত্যাদির তারতম্যের ভিত্তিতে পুরস্কারের পরিমাণ কম বেশি হবে নামাজ তাজবি ও জিকিরের ব্যাপারে কমপক্ষে একটু চেষ্টা করতে হবে যে মুখে যখন উচ্চারণ করা হয় তখন যেন তা মনের অগচরে না হয় মনের দিকে খেয়াল রেখেই মুখে পড়তে হবে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বুকের বাম পাশে যেখানে হার্ট বা হৃৎপিণ্ড থাকে সেদিকে খেয়াল রেখে ধীরে ধীরে মুখে পড়তে থাকলে মনকে নামাজের মধ্যেই আটকে রাখা সহজ হয় এ দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে যে মনকে নামাজের বাইরে যেতে দেব না আমার এই অভিজ্ঞতার ভিত্তি হল সুফি সাধকদের কালবি জিকির সম্পর্কে ধারণা তারা কালবের অবস্থান বুকের বাম দিকেই নির্ধারণ করেন মুখে যেমন আল্লাহ উচ্চারণ করেন তেমনি তারা কালবেও উচ্চারণ করার অনুশীলন করে থাকেন এমনকি সেখান থেকে এ উচ্চারণের আওয়াজও বের হয় এটা তো দীর্ঘ অনুশীলনের বিষয় রাসুল ওয়াসাল্লাম সাহাবায় কেরামকে এ অনুশীলনের শিক্ষা দিয়েছেন বলে আমি এখনও জানতে পারিনি কিন্তু কালবে উচ্চারণ না করেও কালবের দিকে খেয়াল রেখে মুখে উচ্চারণ করলে যে একাগ্রতা সৃষ্টি হয় এ বিষয়ে সন্দেহ নেই এ খেয়াল যত গভীর হয় মনোযোগ ততই মজবুত হয় গভীর মনোযোগকেই সুফিগণ মুরাকাবা বলেন কুচিন্তা ও সুচিন্তা আগেও বলা হয়েছে যে দেহের দাবিতে মনে কুচিন্তা জন্মে কিন্তু বিবেক তা সমর্থন করে না যারা নৈতিকতার ধার ধারে না তাদের বিবেক দুর্বল তারা ইচ্ছা করে কুচিন্তাকে প্রশ্রয় দেয় মনের পবিত্রতার কোনো মূল্য তাদের কাছে নেই এ জাতীয় লোকদের সম্পর্কে এখানে আলোচনা নিষ্প্রয়োজন পৃষ্ঠা সতেরো যারা সুচিন্তা করা পছন্দ করে শয়তান তাদের মনেও সব সময় মানবীয় দুর্বল মুহূর্তে কুচিন্তা ঢুকিয়ে দেয় কিন্তু যারা আল্লাহর দাস হিসেবে জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছে তারা অবশ্যই কুচিন্তাকে মন থেকে তাড়ানোর চেষ্টা করে কোন সময় যদি ওই কুচিন্তা মন্দ বিষয়ে লিপ্ত করেই ফেলে তখন তারা অনুতপ্ত হয় এবং তওবা করে তারা স্থায়ীভাবে নফসের নিকট আত্মসমর্পণ করে না যারা সুচিন্তায় অভ্যস্ত তাদেরকে নামাজের সময় ইবলিস নামাজের বাইরের কোনো সুচিন্তা মনে ঢুকিয়ে হলেও নামাজ থেকে অমনোযোগী করে দেওয়ার চেষ্টা করে তাই নামাজে যে চিন্তা মনে জারি থাকা দরকার তাতেই একাগ্র হতে হবে নামাজের বাইরের কোনো ভালো চিন্তাকেও প্রশ্রয় দেয়া ঠিক নয় সাধারণত করণীয় বিভিন্ন কাজের ব্যাপারে ভালো চিন্তা এসে নামাজের চিন্তাকে সরিয়ে দেয় কিন্তু বাইরের সুচিন্তাও জীবন্ত নামাজের জন্য ক্ষতিকর নামাজে শুধু নামাজের চিন্তাই থাকা উচিত দুশ্চিন্তা কোন মানুষই দাবি করে বলতে পারে না যে তার জীবনে কোনো সমস্যা নেই সম্পূর্ণ রোগহীন দেহ ও সমস্যামুক্ত জীবন অবাস্তব জীবনে আপদ বিপদ ও সমস্যার অন্ত নেই জীবনের আরেক নামই সমস্যা জীবন সংগ্রাম মানেই হল জীবন সমস্যার সমাধানের প্রচেষ্টা চালানো সমস্যা আছে এবং থাকবে জেনেই সমাধানের চেষ্টা চালাতে হয় দুশ্চিন্তা কাকে বলে দুঃখ দৈন্য আপদ বিপদ ও দুর্ঘটনার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা থেকে উদ্ধারের পথ পাওয়ার জন্য যে পেরেশানি ও অস্থিরতা সৃষ্টি হয় এরই নাম দুশ্চিন্তা হায় আমার কি হবে বাঁচার কোনো উপায় দেখছি না এর পরিণতি কি হবে এ জাতীয় চিন্তাকেই দুশ্চিন্তা বলে দুশ্চিন্তা এমন এক রোগ যে একে প্রশ্রয় দিলে চরম হতাশা সৃষ্টি হতে পারে হতাশার চরম পর্যায়ে মানুষ আত্মহত্যা করার মতো চরম দুর্বলতাও প্রদর্শন করে বসে দুশ্চিন্তা কিন্তু সমস্যার সমাধানে সামান্য সাহায্য করে না বরং সমস্যাকে আরও জটিল করে ধীর চিত্তে ও স্থির মস্তিষ্কে সমাধান তালাশ করতে হয় অস্থির চিত্ত কখনও সমাধান খুঁজে পায় না দুশ্চিন্তা চিন্তার ভারসাম্য বিনষ্ট করে বলে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায় না পৃষ্ঠা আঠারো এমনকি এ রোগ সমাধানের কোনো নির্দিষ্ট পথকেই চূড়ান্তভাবে গ্রহণ করতে দেয় না এক একবার এক এক রকম পথ ধরার চেষ্টা করে বলে ব্যক্তি ধৈর্যের সাথে কোনো পথে চলতে সক্ষম হয় না তাই দুশ্চিন্তা হল চিন্তার বিকৃতি আল্লাহ আল্লাহতালা তার মুমিন বান্দাদেরকে দুশ্চিন্তার মুসিবত থেকে রক্ষার জন্য এমন কতক মূলনীতির কথা ঘোষণা করেছেন যা মেনে নিলে শত মুসিবতেও মানসিক ভারসাম্য বজায় রেখে চলা সম্ভব এক কোরআন মজিদে বলা হয়েছে আল্লাহর বিনা অনুমতিতে কোনো মুসিবত আসে না যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তার কল্পকে হেদায়ত দান করেন সুরা তাগাবুন আয়াত এগারো ব্যাপারটি এমন নয় যে কোনো বিপদ আল্লাহ ঠেকাতে পারলেন না বলে এসে গেল বরং আল্লাহ বিপদ দেওয়ার সিদ্ধান্ত করলেই তা আসে যদি কেউ এ কথা বিশ্বাস করে তাহলে সে অস্থির না হয়ে ধৈর্য ধারণ করবে এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর দরবারেই ধর্ণা দেবে আল্লাহর প্রতি সঠিক আস্থা ও বিশ্বাস থাকলে বিপদের সময় কেমন আচরণ করতে হবে সে বিষয়ে আল্লাহ সঠিক হেতায়ত দান করেন মুসিবত থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করাও কর্তব্য শান্ত মনে ভেবে চিনতে চেষ্টা তদবির করতে হবে সঠিক পদ্ধতিতে যাতে তদ্বির করা যায় সেজন্য কাতরভাবে দোয়াও করতে হবে কোনো তদ্বির ফলপ্রসূ না হলেও হতাশ না হয়ে মহান মনিবের নিকটে সঠিক পথ চাইতে হবে দুই আল্লাহ তালা কুরআন মজিদে বলেন হে রাসুল আল্লাহ যদি আপনার উপর কোনো মুসিবত দেন তাহলে তিনি ছাড়া তা দূর করার ক্ষমতা অন্য কারণেই সুরা ইউনুস আয়াত একশো যত চেষ্টা তদ্বিরি করা হোক মুসিবত থেকে উদ্ধার করার চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে এ অবস্থায় অস্থির হওয়া হতাশা প্রকাশ করা বা আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়ার দ্বারা মানসিক যন্ত্রণা পাওয়া ছাড়া অন্য কোনো লাভ হয় না পৃষ্ঠা উনিশ তিন কোরআনের অন্যত্র বলা হয়েছে আল্লাহর উপর ভরসা করাই মুমিনদের কর্তব্য এ কথাটি বিভিন্ন ভঙ্গিতে বহু সুরায় উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে বারবার তাগিদ দিয়েছেন যে তোমরা একমাত্র আমার উপর ভরসা করো বৈধ পথে চেষ্টা তদ্বির অবশ্যই করতে থাকো তবে ওই তদ্বিরের উপর আসল ভরসা যেন না হয় তাহলে হতাশায় ভুগতে বাধ্য হবে আসলে আল্লাহর উপর আস্থা রাখাই হলো ভরসা বা তাওয়াক্কুল মুমিন কোনো অবস্থায় আল্লাহর উপর আস্থা হারায় না এ আস্থা রাখতেই হবে যে আমার মেহেরবান আল্লাহ আমার মঙ্গলই করবেন যদিও আমি বুঝতে পারছি না যে আমার মুসিবতের মাধ্যমে কি মঙ্গল হতে পারে তবে এ আস্থা আছে যে আল্লাহ অমঙ্গল করেন না বিতেরের নামাজের দোয়া কোনোতে এ আস্থার কথাই আমরা প্রতিনিয়ত ঘোষণা করি এ ভাষায় হে আল্লাহ তোমার উপর ইমান রাখছি তোমার উপর ভরসা করছি এবং তুমি মঙ্গলময় বলেই আমি প্রশংসা করি অর্থাৎ তুমি যা কিছুই করো তাতে আমার মঙ্গল হবে বলেই বিশ্বাস করি এ বিশ্বাস ছাড়া হতাশার যাতনা থেকে মুক্তির কোনো উপায়ই নেই চার কোরআন মজিদে আরও বলা হয়েছে আল্লাহর প্রতি অনুরাগী তারা যারা ইমান গ্রহণ করেছে এবং আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তর প্রশান্তি লাভ করে থাকে জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরেই অন্তর সান্ত্বনা লাভ করে সুরারাত আয়াত আটাশ হাজারো মুসিবতের মধ্যেও আল্লাহকে ডেকে তার দরবারে ধরনা দিয়ে এবং তার নিকট আশ্রয় চেয়েই মনে প্রশান্তি লাভ করা সম্ভব সুরা ফাতিহায় একমাত্র তোমারই দাসত্ব করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য চাই বলার উদ্দেশ্যও তারই আশ্রয় কামনা করা ইমানদারের জন্য দুশ্চিন্তা অত্যন্ত মারাত্মক রোগ কারণ তালা বিপদ মুসিবত সম্পর্কে কোরআনে যে ধারণা দিয়েছেন তা বিশ্বাস করলে দুশ্চিন্তা থাকার কথা নয় পৃষ্ঠা বিশ ইমানের দাবিদার হয়েও দুশ্চিন্তাকে প্রশ্রয় দিলে ওই চারটি মূল নীতিকেই অবিশ্বাস ও অগ্রাহ্য করা হয় আর দুশ্চিন্তার অর্থ দাঁড়ায় এই যে এক আমার উপর এই মুসিবত দিয়ে আল্লাহ আমার উপর অবিচার করেছেন এটা করা মোটেই উচিত হয়নি দুই এই মুসিবত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর দয়ার অপেক্ষা করার ধৈর্য আমার নেই আমাকেই কিছু করতে হবে এবং যেমন করেই হোক এ থেকে উদ্ধার পেতে হবে তিন এই মুসিবতের মধ্যে আমার জন্য কোনো মঙ্গল থাকতে পারে তা আমি স্বীকার করি না যারা আমার এই মুসিবতের জন্য দায়ী তাদেরকে আমি ক্ষমা করব না সুযোগ পেলেই দেখে নেব চার সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করেই মনের শান্তি পেতে হবে বলে যা বলা হয় তা কি করে সম্ভব আমার মনে যাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে তা আমি কেমন করে ভুলব। আর আল্লাহকে এত ডেকেই কি হবে আল্লাহ তো সাড়া দিচ্ছেন না আর কত ডাকবো এভাবে দুশ্চিন্তাকে প্রশ্রয় দিলে ইমান হারানোর আশঙ্কা রয়েছে তাই দুশ্চিন্তা থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে আল্লাহর শেখানো নিয়মে মনকে ইতিবাচক কাজ দিন তাহলে দুশ্চিন্তা মনকে ভারাক্রান্ত করার সুযোগ পাবে না দুশ্চিন্তা মারাত্মক মানসিক রোগ এ রোগ একাগ্র চিত্তে কোনো কাজ করতে দেয় না ঘুমাতে দেয় না তৃপ্তির সাথে খেতেও দেয় না ফলে দৈহিক ও স্নায়ুবিক বিরাট ক্ষতি সাধন করে দুশ্চিন্তার ফলে অনেক সময় নিজের উপরই রাগ আসে মুসিবতের জন্য অন্যদেরকে দায়ী করলে তাদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয় এমন কি দুশ্চিন্তা আল্লাহর উপরও অসন্তুষ্ট হতে বাধ্য করে আল্লাহর প্রতি অভিমান বসে আল্লাহকে নির্দেশ দেয় যে হয় এটা করো না হয় ওটা করো এসবের কোনোটাই সুস্থ মনের পরিচয়ক নয় আল্লাহর উপর পূর্ণ আত্মসমর্পণে দুশ্চিন্তা থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় দুশ্চিন্তার মাধ্যমে শয়তান আপনার মনের উপর রাজত্ব করছে শয়তানকে উৎখাত করে আল্লাহর রাজত্ব মনের মধ্যে কায়েম করুন মনে শান্তি পাওয়ার এটাই একমাত্র পথ পৃষ্ঠা একুশ মনের সাথে চোখের সম্পর্ক মনকে নিয়ন্ত্রণ করতে চাইলে চোখকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে চোখকে ক্যামেরার লেন্সের সাথে তুলনা করলে মনকে ক্যামেরার ফিল্মের সাথে তুলনা করা যায় ক্যামেরার লেন্স যা দেখে তাই ভেতরের ফিল্মে ছবি হয়ে যায় তেমনি চোখের লেন্স দিয়ে যা দেখা হয় তাই মনের ফিল্মে ছবি হয়ে ফুটে ওঠে তাই মনকে পবিত্র রাখতে হলে অপবিত্র দৃশ্য দেখা থেকে চোখকে ফিরিয়ে রাখতে হবে কোরআনে মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে পর নারীর উপর চোখ পড়ার সাথে সাথে নামিয়ে নিতে হবে এবং আবার দেখা থেকে চোখকে ফেরাতে হবে যেসব মহিলার সাথে বিয়ে জায়েজ নয় তারা ছাড়া অপর মহিলার দিকে মনোযোগ দিয়ে দেখলে তার ছবি মনে অঙ্কিত হয় এবং সে ছবি মনকে অপবিত্র করতে থাকে রাস্তাঘাটে বা পত্রপত্রিকায় নৈতিকতার দৃষ্টিতে আপত্তিকর যত রকম দৃশ্য চোখে পড়ে তার প্রতি মনে ঘৃণা জন্মাতে হবে এবং সেসব থেকে সযত্নে চোখকে বাঁচিয়ে চলতে হবে তাহলে মনের পবিত্রতা রক্ষা করা সহজ হবে তাসবি পড়া বা জিকির করার সময় চোখ বন্ধ রাখলে মনের একাগ্রতা বহাল রাখা সহজে সম্ভব হয় কারণ চোখ যা দেখে মনকেও সে তা দেখায় নামাজে সবসময় চোখ বুঝে থাকা মাকরুহ বলে চোখ বন্ধ রাখার ফাঁকে ফাঁকে চোখ খুলতে হবে মনকে নামাজে নিবদ্ধ করার প্রয়োজনে চোখ বন্ধ করা সব সবসময় চোখ বুঝে নামাজ আদায় করলে চোখের ট্রেনিং হয় না নামাজের বিভিন্ন অবস্থায় বিভিন্ন স্থানে দেখার বিধান রয়েছে যাতে চোখকেও আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকা অনুযায়ী ব্যবহার করার ট্রেনিং হয় এ ট্রেনিংয়ের উদ্দেশ্য হল নামাজের বাইরে চোখকে আল্লাহর হুকুম ও রাসুলের তরিকা মেনে চলার যোগ্য বানানো যাদের নিকট মনের পবিত্রতা রক্ষার গুরুত্ব রয়েছে তাদেরকে চোখের নিয়ন্ত্রণে অবশ্যই সচেষ্ট হতে হবে মনের অবসর সময়ের কাজ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি যখন কাজ করেন তখন ওই কাজটি ভালোভাবে সমাধা করার জন্য মনোযোগ দিয়েই কাজটি করতে হয় অবশ্য এটা কাজের ধরনের উপর অনেকটা নির্ভর করে কৃষক ও শ্রমিকদেরকে শুধু হাত পা ব্যবহার করে গতানুগতিক ধরনের এমন কাজও করতে হয় যে কাজে মনের তেমন কোনো দায়িত্ব থাকে না রিক্সাওয়ালার দেহ রিক্সা টেনে নিয়ে যাওয়ার সময় এ কাজে মনের তেমন কোনো দায়িত্ব নেই বলে তখন হাজারো ভাব মনে জাগতে পারে পৃষ্ঠা বাইশ কিন্তু হাত যখন কলম দিয়ে লিখে তখন মন এ কাজ থেকে বিচ্ছিন্ন নয় মুখ যখন বক্তৃতা করে অথবা কান যখন বক্তৃতা শোনে তখন মন এ কাজেই শরিক থাকে তাই আপনাকে হিসাব করতে হবে যে আপনার দেহ যে কাজ করছে সে কাজে মনের দায়িত্ব কতটুকু আছে যে কাজের সময় মন বেকার থাকে তখন তাকে কাজ দেয়া প্রয়োজন তা না হলে আপনার অজান্তেই ইবলিস তাকে বাজে কাজে বেগার খাটাবে এটাই মানব জীবনের বিরাট এক সমস্যা মন অত্যন্ত শক্তিশালী যন্ত্র এর যোগ্যতা ও কর্মক্ষমতা অসীম কাজ ছাড়া এক মুহূর্তও সে থাকতে পারে না তাকে সব সময় কাজ দেওয়ার যোগ্যতা অনেকেরই নেই ফলে আপনার এ মূল্যবান কর্মচারী ইবলিসের বেগার খাটে আপনার দেহ কোথাও বসে বা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ঘণ্টার পর ঘণ্টা বসে বা পায়চারি করে কাটাতে হচ্ছে একা একা পার্কে বা রাস্তায় ভ্রমণ করছেন যানবাহনের অপেক্ষায় স্টেশনে বসে বা কিউতে দাঁড়িয়ে আছেন যানবাহনে চুপচাপ বসে আছেন বা বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন দৈহিক পরিশ্রম করার পর ক্লান্তি দূর করার উদ্দেশ্যে বসে বা শুয়ে আছেন অথবা ঘুমের কামনায় বিছানায় চোখ বুঝে পড়ে আছেন এমন বহু সময় রোজই আমাদের জীবনে কেটে যায় যখন সচেতনভাবে আমরা মনকে কোনো বিশেষ চিন্তায় ভাবনায় বা পরিকল্পনা রচনায় ব্যবহার করি না মনকে আমরা এভাবে যখনই বেকার রেখে দেই তখন সে ইবলিসের বেগার কর্মচারীতে পরিণত হয় এর প্রতিকার হিসেবে রাসুল সল্ল আলী ওয়াসাল্লাম একটি ইতিবাচক ও একটি নেতিবাচক উপদেশ দিয়েছেন নেতিবাচক উপদেশটির সারমর্ম হল তোমরা আল্লাহকে লজ্জা করো মনে এমন ভাব আসতে দিও না যা আল্লাহ অপছন্দ করেন আল্লাহ মনের গোপন ভাবও জানেন তাই এ কথা খেয়াল রাখবে যে এমন কথা আমি মনে কি করে স্থান দিতে পারি যা আমার মনিব অপছন্দ করেন এভাবে লজ্জা বোধ করলে মনকে বাগে রাখা যায় আর ইতিবাচক উপদেশ হলো জিওভাকে সবসময় আল্লাহর জিকিরে চলমান রাখা মনে খারাপ ভাব আসতে না দিলে মুখের জিকির মনকে জিকিরে মশগুল রাখবে অর্থাৎ মন ও মুখ কোনোটাই খালি রাখা নিরাপদ নয় মুখের জিকির মনকে জিকির করতে সাহায্য করে মনকে দেয়ার মতো কোনো কাজ না থাকলে তাকে জিকিরে ব্যস্ত করে দিতে হবে এবং এ উদ্দেশ্য সফল করার জন্য মুখের জিকির জারি করা দরকার জিকিরের ব্যাপারে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য তা হল হাদিসের কোথাও শুধু আল্লাহ আল্লাহ জিকিরের শিক্ষা দেওয়া হয়নি পৃষ্ঠা তেইশ আল্লাহ শব্দের সাথে আল্লাহর কোনো একটি গুণবাচক বা প্রশংসা সূচক শব্দ থাকা দরকার যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বুখারি শরীফের শেষে একটি চমৎকার তসবি শেখানো হয়েছে রসুল সল্লু আলী আসাল্লাম বলেছেন কালিমাতানে খফিফাতানে আলাল্লিসানে সাকিলাতানে ফিলমি জানে ও হাবিবাতানে ইলার রহমানি সুবহান আল্লাহি ও বেহামদিহি সুবহান আল্লাহিল আউজিম দুটো বাক্য এমন আছে যা মুখে উচ্চারণ করা খুব সহজ কিন্তু দাড়িপাল্লায় পাল্লায় বেশ ভারী এবং আল্লাহ নিকট বড় প্রিয় তা হলো বাস্তব পরামর্শ কতক খালি মনকে কাজে ব্যস্ত রাখার জন্য আমার ব্যক্তিগত দীর্ঘ অভিজ্ঞতা থেকে কতক পরামর্শ পেশ করছি এক সব সময় সব অবস্থায় ইসলামী বই সাথে রাখুন যখনই মন অবসর হয়ে যায় ওই বই পড়ুন এটা জিকির থেকেও বেশি কার্যকর পন্থা জিকিরে মনোযোগের অভাব হতে পারে পড়ার সময় তা হয় না তাছাড়া সকল রকম নফল ইবাদতের মধ্যে দিনের এলম তালাশ করা শ্রেষ্ঠতম দুই অনেক সময় বই পড়ার পরিবেশ বা সুযোগ থাকে না তখন নিম্নোক্ত কয়েকটি কাজ করতে পারেন ক কোরআন মজিদের মুখস্থ করা সুরাগুলো আওড়াতে থাকুন পরিবেশ অনুকূল থাকলে গুনগুন করেই পড়ুন খ কালেমা তাইয়েবা তিন তসবি দরুদ বা যে কোনো জিকির মুখে ও মনে জপতে থাকুন গ আপনার করণীয় কাজগুলো সুষ্ঠুভাবে করার পরিকল্পনা প্রসঙ্গে চিন্তা করুন কারো সাথে আলোচনার কথা থাকলে বিষয়টি মনে মনে গুছিয়ে নিন ঘ নিঃশ্বাস টানার সময় চেতনভাবে লা ইলাহা এবং নিঃশ্বাস ছাড়ার সময় ইল্লাল্লাহ নিঃশব্দে মনে মনে পড়তে থাকুন শেষ কথা হাদিসে আছে যে বেহেস্তবাসীদের একটি আফসোস ছাড়া বেহেস্তে আর কোনো মনোবেদনা থাকবে না দুনিয়াতে যে সময়টা আল্লাহকে ভুলে থেকে কাটিয়ে দেওয়া হয়েছে ওই অবহেলার জন্যই তারা আফসোস করতে থাকবে পৃষ্ঠা চব্বিশ বেহেস্ত তো ওই চিরস্থায়ী বাসস্থানেরই নাম যেখানে সামান্য দুঃখ কষ্ট অভাব পর্যন্ত থাকবে না অথচ একটা বিষয়ে আফসোস থেকেই যাবে আফসোস্ত মনোবেদনারই সৃষ্টি করে এর দুঃখটুকু থেকেই যাবে সকলের বেলায় তা হয়তো হবে না কিন্তু যাদের বেলাই হোক এ বেদনাটুকুর অস্তিত্ব সত্য এ আফসোসের কারণ তালাশ করলে হাদিসের বিবরণ থেকে তা বোঝা যায় আল্লাহর দিদারি বেহেস্তের সকল নিয়ামতের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত বলে বেহেস্তবাসীরা মনে করবে আল্লাহ তালাকে দেখতে পাওয়ার চেয়ে বড় তৃপ্তি আর কোনোটাতেই তারা বোধ করবে না সবাই সমান পরিমাণ সময় আল্লাহকে দেখতে পাবে না যে দুনিয়ার জীবনে আল্লাহকে যত বেশি স্মরণ করেছে সে তত বেশি সময় আল্লাহকে দেখার সৌভাগ্য লাভ করবে তাই যারা কম সময় দেখার সুযোগ পাবে তারাই হয়তো ওই রকম আফসোস করবে তাওহিদ রিসালাত ও আখিরাতে বিশ্বাসের ভিত্তিতে জীবন জীবনযাপনের সিদ্ধান্ত যারা নেয় তারা মানব সমাজে আল্লাহর প্রভুত্ব ও রাসুলের নেতৃত্ব কায়েমের জন্যই সংগ্রাম করে আর এই সংগ্রামের পরিণামে আখিরাতে সাফল্যের আশা রাখে এ সিদ্ধান্ত তাদের মন মগজ চরিত্রকে এক বিশেষ ছাঁচে গড়ে তোলে ফলে স্বাভাবিকভাবেই তারা নফসকে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হয় যা হোক আপনি ইসলামী আন্দোলনে সক্রিয় হন বা না হন আখিরাতে মুক্তির কামনা তো নিশ্চয়ই করেন তাহলে মনটাকে ইতিবাচক কাজ দিন মনকে ইবলিসের বেগার কর্মচারী হতে দেবেন না ইবলিস থেকে মনকে রক্ষা করতে সক্ষম হলে দুনিয়া ও আখিরাতের সাফল্য অনিবার্য মনে রাখবেন ইবলিসের বিরুদ্ধে এ সংগ্রাম মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে এ সংগ্রাম থেকে বিরাম পাওয়ার উপায় নেই তবে দীর্ঘ অনুশীলনের ফলে ধীরে ধীরে আল্লাহর মেহরবাণীতে ইবলিসের পরাজয় হওয়া অসম্ভব নয় আল্লাহ আল্লাহতালা ইবলিস সম্পর্কে সতর্ক করে বলেন শয়তান তোমাদের দুশ্মন তাকে দুশ্মনই মনে করবে সুরা ফাতির আয়াত ছয় আদম আলাইসালাম বেহেসতে শয়তানের ধোকায় এ কারণেই পড়েছিলেন যে তিনি শয়তানকে শত্রু মনে করতে ভুলে গিয়েছিলেন সমাপ্ত